You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগতম সবাইকে BitBNS News এ। এই মুহূর্তে ক্রিপ্টো বাজার একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। মেটাভার্সে অটোমোটিভ অভিজ্ঞতা নিয়ে আসার লক্ষ্যে স্যান্ডবক্সের সাথে পার্টনারশিপ করল রেনল্ট। $2.26 মিলিয়ন মূল্যের $183 মিলিয়ন শিবায়ন বিক্রি করল প্রধান ইথেরিয়াম ওয়েল। টোকেন হোল্ডারদের $1.2 মিলিয়ন অতিক্রমের ফলে আগস্টে $3.7 বিলিয়ন শিব বার্ন করেছে শিবায়ন কমিউনিটি। ব্লুবিট ক্রিপ্টো এক্সচেঞ্জ দ্বারা গৃহীত হল শিবায়ন এবং বন শিবা সোয়াপ। কমোডিটি ট্রেডিং যুক্ত করল ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অ্যাপ বিটপান্ডা। ক্রিপ্টো সম্পর্কিত ট্রেডমার্ক ফাইল করল সনি মিউজিক। মার্কেট ক্যাপে $1 বিলিয়ন যোগ করে একদিনে 28% বৃদ্ধি পেল ইথেরিয়াম ক্লাসিক। 2022 সালে দ্বিগুণ হয়ে $2.6 বিলিয়ন পৌঁছেছে স্পোর্টস NFT মার্কেট। নেক্সট জেনারেশন ওয়েব 3 বোটিংস ইকোসিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে IIC। সিরিজ এ রাউন্ডে $11 মিলিয়ন সংগ্রহ করল ডেফাই বিনিয়োগ প্ল্যাটফর্ম ক্রেডিক্স। এবং নতুন সাবস্ক্রিপশন টায়ারে ক্রিপ্টো বিজ্ঞাপন দেখাবে না নেটফ্লিক্স। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। মোটর গাড়ি প্রযুক্তি শিল্পের একটি ঐতিহাসিক ব্র্যান্ড রেনল্টের কোরিয়ান সাবসিডিয়ারি মেটাভার্স স্পেসে প্রবেশের জন্য ইথেরিয়াম ভিত্তিক মেটাভার্স প্ল্যাটফর্ম দ্য স্যান্ডবক্সের সাথে একটি অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে রেনল্ট কোরিয়ার উদ্দেশ্য হল মেটাভার্সে তার ব্র্যান্ডের উপস্থিতি প্রতিষ্ঠা করা এবং গ্রাহকদের কাছে রেনল্ট ভিত্তিক ভার্চুয়াল অটোমোটিভ অভিজ্ঞতা উপস্থাপন করা। $2.26 মিলিয়ন মূল্যের সবচেয়ে জনপ্রিয় ক্যানাইন থিমযুক্ত ক্রিপ্টোকারেন্সি বিক্রি করল প্রধান ইথেরিয়াম ওয়েল। ইথারিস্ক্যান.io ডেটা প্রকাশ করেছে যে প্রধান ইথেরিয়াম ওয়েল গত 24 ঘন্টায় দুটি পৃথক লেনদেনে $2.26 মিলিয়ন মূল্যের মোট $183 বিলিয়ন শিব বিক্রি করেছে। শিবায়ন বার্ন ট্র্যাকিং প্ল্যাটফর্ম শিববার্নের মতে গত মাসে মিম অনুপ্রাণিত ক্রিপ্টোকারেন্সি মোট $3.7 বিলিয়ন টোকেন ধ্বংস করেছে 528টি লেনদেন, যা টোকেন বার্নগুলির সঞ্চালন সরবরাহ মন্থর করতে এবং ঘাটতি বাড়াতে ব্যবহার করেছে। শীতোষি কুসামা 6 মঙ্গলবার সকালে দুবাই থেকে শিবানু এবং বন শিবা সোয়াপ উভয়েরই bluebit.io তালিকাভুক্ত হওয়ার খবর পেয়েছেন। কমিউনিটির ক্রমাগত ভোটদানের পর শিবানু ইকোসিস্টেম টোকেনগুলির তিনটি এখন দুবাই এবং সেন্ট ভিনসেন্ট ভিত্তিক ক্রিপ্টো প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে তিনটি লেশ দ্বারা বিস্তৃত অবস্থায় আছে। ক্রিপ্টো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম বিটপান্ডা তার প্ল্যাটফর্মে কমোডিটি যুক্ত করেছে, যা তার ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি স্টক এবং এক্সচেঞ্জ সহ তেল, প্রাকৃতিক গ্যাস, অ্যালুমিনিয়াম এবং গম ব্যবসার অনুমতি দেয়। মাইক কন্ডোডিসের মতে USPTO লাইসেন্সপ্রাপ্ত ট্রেডমার্ক অ্যাটর্নি সনি মিউজিক কলম্বিয়া রেকর্ডস লোগোর জন্য একটি ট্রেডমার্ক আবেদন দাখিল করেছে এবং দাবি করেছে যে এটি NFT ব্যাকড মিডিয়া মিউজিক, পডকাস্ট প্রোডাকশন, আর্টিস্ট ম্যানেজমেন্ট, মিউজিক ডিস্ট্রিবিউশন পরিষেবা এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী ইথেরিয়াম ক্লাসিকের মার্কেট ক্যাপ 5 সেপ্টেম্বর $4.36 বিলিয়ন থেকে 6 সেপ্টেম্বরে $5.61 বিলিয়ন হয়েছে, যা গত 24 ঘন্টায় $1.25 বিলিয়ন প্রভাব নিশ্চিত করে। মার্কেট ডিসাইফারের একটি সমীক্ষা অনুযায়ী 2022 সালে $1.3 বিলিয়ন থেকে দ্বিগুণ হয়ে $2.6 বিলিয়ন হয়েছে স্পোর্টস NFT মার্কেট এবং 36.3% চক্রবৃদ্ধি বার্ষিক বৃদ্ধির হারে 2032 সালের মধ্যে $41.6 বিলিয়ন পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।